সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় আদালত চত্বরে রাজনৈতিক কর্মসূচি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং উনি একই সাথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তারপর রয়েছেন ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ, উনিও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এবং এরপরে রয়েছেন ডক্টর শান্তনু মজুমদার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে পর্দায় যে নম্বর আপনারা দেখতে পাবেন সেই নম্বরে। এছাড়া আপনার ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারেন, আমরা আপনাদের মন্তব্য এখান থেকে পাঠ করার চেষ্টা করব। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলি আমরা একটু দেখে নিই। পহেলা জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক 18 দলের। মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ, বিরোধী জোটের গণতন্ত্রের অভিযাত্রার দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্ট এলাকায় দফায় দফায় সংঘর্ষ। আদালতে হামলার বিচার দাবি বিএনপিপন্থী আইনজীবীদের, দোষীদের শাস্তির আওতায় আনা হবে বললেন যোগাযোগ মন্ত্রী। দুদিন ধরে অবরুদ্ধ বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন ব্রিটিশ হাইকমিশনার, গুলশানে বাসভবনের সামনে নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার। আন্দোলনে বাধা নেই, তবে মানুষ মারার আন্দোলন বন্ধ করতে হবে, বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রী। এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বেড়েছে পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যা, তৃতীয়বারের মতো দেশ সেরা মণিপুর স্কুল অ্যান্ড কলেজ। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের শিরোনামের বিষয় যেটা আদালত চত্বরে রাজনৈতিক কর্মসূচি, আমরা গত দুদিন ধরেই দেখছি। আমি ব্যারিস্টার কায়সার কামাল আপনাকে দিয়ে শুরু করব। আমরা দুদিন ধরে দেখছি আদালত চত্বর হয়ে উঠেছে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচির একটা স্থল গত দুদিন ধরেই। আপনাদের, আপনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আপনাদের দলের লোকজন, আপনাদের দলের আইনজীবীরা সেখানে অবস্থান করছেন, একই সাথে যারা আইনজীবীর বাইরেও কিছু লোকজন থাকেন যেটা অবস্থান করছেন। গতকালকে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে একেবারে নাম ধরে উল্লেখ করা হয়েছে অমুক অমুক আপনাদের দলের, না মানে আইনজীবী না, তারপরেও এখন আদালতে শীতকালীন ছুটি চলছে, অবকাশ চলছে, তারপরেও আদালত চত্বরের ভেতরে রাজনৈতিক কর্মসূচি চালিয়েছে। এবং আমরা দেখলাম যে আজকে, গতকাল এবং আজকে সেখানে আওয়ামী লীগ পন্থীদেরও মিছিল হয়েছে, এখানে হামলার ঘটনা হয়েছে, আগুন দেওয়ার ঘটনা হয়েছে, সব কিছু মিলে আপনি একই সাথে একজন রাজনৈতিক কর্মী আবার একজন আইনজীবী। তো আপনার আইনজীবী অবস্থান থেকে, আপনার দুজন আইনজীবীকে আমরা আজকে এখানে ডেকেছি, আইনজীবী অবস্থান থেকে আপনি একটু আপনার বক্তব্য শোনার চেষ্টা করব। ধন্যবাদ। আসলে আজকে সারা বাংলাদেশের দেশব্যাপী মানুষ জানেন, সারা দেশ আজকে অবরুদ্ধ, দেশ আজকে অচল। আপনি দেখেন সেই 52-র ভাষা আন্দোলনের পরের থেকে অদ্য পর্যন্ত যখন একটা রাষ্ট্রের অচল অবস্থা সৃষ্টি হয়, তখন শেষ আশ্রয়স্থল হিসাবে মানুষ আন্দোলন কর্মী, রাজনৈতিক নেতা, কর্মী তিনটা জায়গা পছন্দ করে। ঐতিহাসিকভাবে সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেস ক্লাব। আজকে আপনি যে কথাটা বলেছেন গত দুই দিনের ঘটনা, এই যে তিনটা আশ্রয়স্থল বাংলাদেশের মানুষের, তিনটা আশ্রয়স্থলেই কিন্তু আপনারা দেখেছেন, আপনারাও পত্রিকায় পড়েন, টেলিভিশনে বলেন যে আওয়ামী লীগের লাঠি মিছিল, এই তিনটে আশ্রয়স্থল আজকে লাঠি মিছিল দ্বারা আক্রান্ত। আদালতের প্রসঙ্গে আমি বলবো, আদালতে আইনজীবীরা রাজনীতি করেন আজকে একটা নতুন বিষয় না, সবসময় করে আসছেন, এবং আইনজীবীরা একটু বেশি রাজনীতি করেন, বেশি রাজনীতি করেন, আমরা একেবারে সে ব্রিটিশ আমল থেকে দেখে আসছি। সেটাই, আপনি যদি ব্রিটিশ হাউস অফ কমন্স দেখেন ইংল্যান্ডের, ওয়ান্স আপন এ টাইম 70% ছিলেন ব্যারিস্টার, আমি সেদিকে যাব না। যে কথাটা সাম্প্রতিক সময় যেটা ঘটছে কালকে এবং আজকে, কালকে আমিও ছিলাম, কালকে বিএনপির যে জাতীয় কর্মসূচি ছিল, সেই জাতীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বার কাউন্সিল এবং লয়ারদের দ্বারা নির্বাচিত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে
সাধারণ আইনজীবীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা যাই, গেটে অবস্থান নেই, পুলিশ আমাদেরকে বের হতে দেয় নেই, আমরা চেষ্টা করেছি গেটে অবস্থান নেই। গেটে অবস্থান চলাকালীন সময়ে শান্তিপূর্ণভাবে পুলিশ জল কামান দিয়েছে, মানে পুলিশের পক্ষ থেকে সব কিছুই করা হয়েছে যেন আপনার বের না হতে পারে, আমরা যাতে সরে আসি। জি, এটার মধ্যে মরার উপর খাড়ার ঘাট চেয়ে বেশি ছিল। হঠাৎ করে 3টে সাড়ে 3টার থেকে হাজার হাজার মানুষ লুঙ্গি পরা, প্যান্ট পরা, লাঠি নিয়ে ধরদর এবং দেশীয় অস্ত্র নিয়ে ধরদর করে এগিয়ে আসছে। এবং সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় ছিলেন সকলেই, তখন পুলিশ বাহিনী যারা আমাদেরকে জল কামান দিয়েছে তারা সুন্দর করে গেটটা খুলে দিলেন। এই যে দেখেন একটা ছবি, প্রথম আলো, আমরা দেখেছি সব প্রথম ছবি না, তারপরেও আজকে জাতীয়ভাবে দেখুন, প্রথম আলো, উনি আমার বিজ্ঞ আইনজীবী, উনি একজন অ্যাডভোকেট সিমকি রহমান। আপনারা দেখেন যখন এই ভদ্রমহিলাকে পিটাচ্ছিল কি উল্লাস করছিল, সেই 28শে অক্টোবরের 2006-এর সেই উল্লাসের প্রতিধ্বনি দেখেন প্রথম আলো, ডেলি স্টার, এরকম প্রত্যেকটা পত্রিকা। এই যে দেখেন একজন ভদ্রমহিলা আইনজীবী রহিমা বেগম তাকে কিভাবে মারছে, আপনাদেরই সাংবাদিক ভাইয়েরা ফটো তুলছে। এই অবস্থা ছিল গতকালকের আদালত চত্বর। এটা শুধু আমি না, বিবিসিতেও আজকে দেখিয়েছে, সিএনএনও দেখিয়েছে, বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ আদালতে বহিরাগত সন্ত্রাসীরা এভাবে এসে হামলা করার নজির কোথাও নেই। এবং সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের যে রক্ষক মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি, কিছুই পাইনি। পুলিশ প্রশাসন নির্বিকার, শুধু নির্বিকারই না, প্রকারান্তরে সহযোগিতা করেছে এই সমস্ত যারা এই ছবিতে দেখছেন সন্ত্রাসীরা, তাদেরকে ভিতরে ঢুকিয়ে আমাদেরকে আমাদেরকে পিটানোর জন্য। ডক্টর তরিন আফরোজের কাছে যাব, যে মাননীয় প্রধান বিচারপতি কথা বললেন, ব্যারিস্টার কামাল, তো এখানে যেটা বললেন যে প্রধান বিচারপতির কাছ থেকে একটা প্রতিকার বা মানে আশা করা হয়েছিল সেটা পাইনি, আপনি গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে যে আমরা যখন প্রতিক্রিয়া দেখাই, অতীতেও হয়েছে বর্তমানেও হয়েছে, আমাদের প্রতিক্রিয়াগুলো খুব বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখাই। আজকে এই যে আমাদের সর্বোচ্চ আদালত, এই সর্বোচ্চ আদালতের পবিত্রতা নষ্ট হয়েছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এটিকে বিচার করা যাবে না। আজকে এটি ধারাবাহিকভাবে হয়ে এসছে, এবং আমরা যেটা আমরা প্রায় শুনি, আমাদের বিজ্ঞ আইনজীবীরাও বলেন যে রাজনীতি করতেই হয়, বড় নাম করা আইনজীবীরা ততই রাজনীতিতে থাকবে। আমার কথা হচ্ছে একজন আইনজীবী যিনি আইন পেশায় নিয়োজিত আছেন, যিনি সনদ নিয়েছেন যে শপথ গ্রহণ করে যে পেশার মর্যাদা রক্ষা করবেন, সেক্ষেত্রে তিনি যখন রাজনীতি করছেন, তিনি রাজনীতি সচেতন হতে পারেন, তিনি সক্রিয় রাজনীতিতেও থাকতে পারেন, কিন্তু রাজনীতি আর পেশাকে যখন মিশিয়ে ফেলা হয় তখনই কিন্তু আমরা দেখি বিশাল বড় একটি বিপর্যয় ঘটে। সেটি পেশাগত বিপর্যয় যেরকম, সেরকম কালকে যখন আমরা দেখেছি খুবই কষ্ট লেগেছে, বিশেষ করে একজন নারী আইনজীবীকে যেখানটাতে এভাবে মানে যেভাবে নির্যাতন করে মারা হচ্ছে, মানে মনে হয় না যে আমরা কোনো সভ্য সমাজে আছি। আজকেও কিন্তু একই ঘটনা দেখেছি, গেট বেয়ে উঠে যাচ্ছেন আইনজীবীরা। তবে আজকে দেখা যাচ্ছিল যে পুলিশ কোনোভাবে ঢুকতে দেবে না, এ ধরনের একটা প্রবণতা ছিল গতকালকে, যেটা কিন্তু কথা হচ্ছে যে এই পুরো ব্যাপারটি আজকে এই রিস্ক প্রেস বানানো, সুপ্রিম কোর্টকে কেন এই রিস্ক প্রেস বানানো হবে? এখানে আইনজীবীদের কি নিজস্ব কোনো দায়িত্ব নেই? শুধু কি রাজনীতির মঞ্চ থেকে দায়িত্ব বা নির্দেশ আসলে কি সুপ্রিম কোর্ট চত্বরকে এই পেশার এরকম ভাবে একটি অসম্মান করবে? সব আইনজীবী একসাথে হয়ে এটা প্রতিহত করতে হবে। আমি মনে করি এই যে আমরা যখনই কথা বলি তখনই বিচ্ছিন্ন ঘটনাগুলো ধরি, এবং এই ঘটনাগুলো তারপরে কি হয়, জাস্টিফিকেশন হয়ে দাঁড়ায় যে ওরা এটা করেছে, আমরা এটা করেছি, আমরা এটা করেছি, ওরা করেছে। কিন্তু আলটিমেটলি একজন আইনজীবী হিসেবে আমি মনে করি এটি হচ্ছে আমাদের বিপর্যয়। আমরা কেন এক হয়ে থাকতে পারি না পেশাগত যে জায়গাটিতে আমরা কাজ করছি,
কালকে যেখানটাতে রাজনৈতিক একটি প্রোগ্রাম ছিল, আমরা সুপ্রিম কোর্ট চত্বরে কেন মিছিল করতে হবে? যেই দলই করুক, যেই দলই করুক, আমি কিন্তু কোনো একটি দলকে বলছি না। আমার কথা হচ্ছে যে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটাকে আমরা বুঝি। আমরা যখন রাজনীতি করছি আর পেশাগত দায়িত্ব পালন করছি, দুটো কিন্তু ভিন্ন আঙ্গিকের ব্যাপার, একটি আরেকটি সম্পূরক হতে পারে। হাউস অফ লর্ডসে আমরা দেখি সংখ্যা, বিশ্বের বিভিন্ন পার্লামেন্টে আইনজীবীরা লিড রোল প্লে করে, তারা পার্লামেন্টে যে কন্ট্রিবিউট করছেন, কিন্তু পেশাগত জায়গায় রাজনীতিকে নিয়ে এসে এই ধরনের ন্যাক্কারজনক একটি পরিস্থিতি ক্রিয়েট করা হয় না। উনি তো বলছেন যে ওনারা যখন কর্মসূচিতে আসার জন্য রাস্তায় আসবেন তখনই বাধা দেওয়া হয়েছে, এবং যে এই কথাটা বলছেন যে না, এবং কর্মসূচিটা কিন্তু এটা, ওই যে উনি যেটা বলছেন এটা কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিল, বার কাউন্সিল আপনার নিশ্চয়ই জানা আছে, বার কাউন্সিল হচ্ছে সারা বাংলাদেশের যতগুলো বার আছে তাদের দ্বারা নির্বাচিত প্রত্যক্ষ ভোটে। কিন্তু বার কাউন্সিল সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারে? বার কাউন্সিল বার কাউন্সিলকে যারা নির্বাচিত করেছে তারা কি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নির্বাচিত করেছে? বার কাউন্সিলের একটা দায়িত্ব আছে, জাতীয় দায়িত্ব। যখন দেখবে দেশ আজকে অসাংবিধানিক ভাবে চলছে, গণতন্ত্র যেখানে রুদ্ধ, যেমন আমাদের এই যে আবু সাঈদ চৌধুরী সাহেব বলছেন, প্রখ্যাত অধ্যাপক, এখানে আমি একটা কথা বলতে চাই, বার কাউন্সিল যখন এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবে সেখানে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে কিনা? বার কাউন্সিল এটা আজকে যেমন বার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জেনারেল মিটিং হয়েছে, জেনারেল মিটিং হয়েছে, এবং আপনারা আজকে দেখেছেন পত্র টেলিভিশনে যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সাংবাদিক সম্মেলন করে বিচার চেয়েছেন এবং জেনারেল মিটিং হয়েছে একটা। সেই মিটিংয়ে বিজ্ঞ আইনজীবীরা সমর্থন দিয়েছে যে কালকের ঘটনার জন্য নিন্দা জানানোর জন্য। আজকে যখন আপনারা বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশন নির্বাচিত হয় তখন তো উনিও ভোট দেন আমিও ভোট দিই, আমাদের ভোট দ্বারা নির্বাচিত হন তারা। যখন তারা নির্বাচিত হবেন এবং নির্বাচিত হওয়ার পরে যখন দেখবেন দেশ একটা ক্রান্তি লগ্নে উপনীত হয়েছে, এবং এটা আজকে নতুন না, সে শেরেবাংলা একে ফজলুল হক সাহেব ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি, ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন সভাপতি, ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ সাহেব ছিলেন সভাপতি, ওনারা যখন ছিলেন, ওনারাও তখন যখন ক্রান্তিকাল এসছে, ক্রান্তিকালে সুপ্রিম কোর্ট বার সর্বদা একটা ভূমিকা রাখে, এই ভূমিকার অংশ হিসাবে প্রথাগত নিয়মেই সুপ্রিম কোর্ট বার আজকে গণতন্ত্র রক্ষার জন্য, পুনরুদ্ধারের জন্য। আমাদের যতটুকু মনে হয় এই ধরনের কর্মসূচি, স্বৈরাচার বিরোধী এই ধরনের কর্মসূচিতে যোগ দেওয়ার আগে সিদ্ধান্ত হয়, আমরা সাংবাদিকরা সেই সিদ্ধান্ত মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য হয়, পরে ভোটে যায়, এই ধরনের ঘটনা দেখেছি। প্রেস ক্লাবের ক্ষেত্রে হতে পারে, এটা প্রেস ক্লাবের ক্ষেত্রে হতে পারে, আমি এই বিষয়টা ক্ষেত্রে বলবো না। বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশন দুটো ভিন্ন জিনিস। অফকোর্স ভিন্ন জিনিস। অ্যাসোসিয়েশনটা হচ্ছে যে লয়ার্সের অ্যাসোসিয়েশন, বার কাউন্সিলের যে ম্যান্ডেট সেটা কিন্তু বার কাউন্সিল অর্ডার অনুযায়ী আমাদেরকে খুব ক্লিয়ারলি বলা আছে, সেখানে সনদ, রোল রেজিস্টার মেনটেন করা, যে বিভিন্ন রকমের শাস্তির বিধান করা, পেশাগত অসদাচরণ, এগুলো বার কাউন্সিলের একটা অংশ। অ্যাসোসিয়েশন হচ্ছে ডিফারেন্ট একটা ব্যাপার, এবং সেখানটাতে সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশন বলেন, অন্যান্য বার অ্যাসোসিয়েশন, সে অ্যাসোসিয়েশন ইজ আ রিপ্রেজেন্টেটিভ বডি অফ দ্য অল লয়ার্স, ঠিক আছে? সেখানটিতে শুধুমাত্র একটি দলীয় সিদ্ধান্তে যখনই, আমি কিন্তু কালকের ঘটনা বলছি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো আমাদের এখন কথা বলবার সময় এসেছে। প্রত্যেকটি পেশাগত যে জায়গা রয়েছে সেখানটিতে রাজনীতি এতটাই কলুষিত করেছে, সেখানে আমরা কিন্তু একই রকম শুধু লয়ারদের ক্ষেত্রে আজকে বিকটভাবে দেখছি, বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম ছিল না, গতকালকে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক আহত হয়েছেন, একই ঘটনা, এবং আমরা দেখি শিক্ষক রাজনীতির কারণে এই বিষয়টি ঘটছে এবং দিনে দিনে এটা আরো প্রকট হয়ে উঠছে। আপনি কি বলবেন এই বিষয়ে? আমি এই বিষয়ে প্রথমে যেটা বলবো যে মানে আদালতের প্রসঙ্গে বলে তারপর ইউনিভার্সিটির দিকে যাই, প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টকে পবিত্র কিংবা অপবিত্র আমি কিছুই মনে করি না, এইরকম ভাবে এটার উপরে কোনো বিশেষণ বা মাহাত্ম্য দিতে চাই না। আমি দেখতে চাই যে এটা সারা দেশ আজকে চলছে, একটা রাজনৈতিক হিংস্রতা হানাহানি চলছে, সেটা থেকে সুপ্রিম কোর্ট ইমিউন থাকবে মানে কোনোভাবে হবে, আমার কাছে এটা আমার কমন সেন্সে হয় না আর কি। এটা অনাকাঙ্ক্ষিত নিন্দাযোগ্য ঝাপটা আদালতে পড়বে, মানে পড়ে গেছে, মানে এটাতে আমি খুব বিস্মিত হচ্ছি না। মানে এখন এটাকে যদি ধরেন একটা ধর্মস্থানের মতো করে ভাবে তা তো না আসলে, তো সুতরাং আমি এভাবে দেখি না। এখন বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে যেটা বললেন যে আমি কায়সার কামালের সঙ্গে একমত, ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে যে আইনজীবীরা রাজনীতি দীর্ঘদিন থেকে করছেন, তেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি আছে, এবং এতে আমি দোষের কিছু দেখি না যতক্ষণ পর্যন্ত আমি আমার পেশাগত দায়িত্ব পালন করি,
ততক্ষণ পর্যন্ত তারপরে আমি আমার একটা যদি রাজনৈতিক মতামত থাকে সেটা প্রকাশ ঘটাতে চাই, কালকে বিএনপি পন্থী শিক্ষকরা গিয়েছেন, যেতেই পারেন তারা, এবং আমি অবশ্যই এটা নিন্দা করব, শতবার নিন্দা করব যে যে ঘটনাটি কালকে ঘটেছে সেটা ঘটা উচিত হয় নাই, কারণ ওনারা কোনো কথা বলতে গিয়েছেন। কিন্তু কিন্তু এই জায়গাতে একটা বড় কিন্তু আছে, সেটা হচ্ছে আমাদের আলোচনাগুলো অনেক সময় হয়ে যায় কি, আমরা এক পক্ষকে অ্যাঞ্জেল বা দেবদূত আরেক পক্ষকে ডেভিল হিসাবে আলোচনা করা শুরু করি। আদালতের ক্ষেত্রেও কিন্তু এই রকমের একটা হচ্ছে যে অর্থাৎ কালকে যারা আক্রান্ত হয়েছেন আমরা টেলিভিশনে দেখেছি তারা হচ্ছেন সবাই এঞ্জেল এবং যারা গিয়েছেন তারা দেবদূত, এরকমের না। যেমন এখন আপনিই বললেন যে শীতকালীন অধিবেশন চলছে, তো সুপ্রিম কোর্টের ভিতরে আইনজীবী নয় এরকম লোকের অবকাশ চলছে, সরি কোর্টও আছে কিন্তু সেখানে আইনজীবী নয় ধরনের লোকের আসে কোথেকে, সেখানে ইট পাটকেলের মজুরটা আসে কোথেকে? মানে আমি বলছি যে আমরা যদি এরকম বাইনারি অপোজিশন একটা তৈরি করি যে আমরা এবং ওরা, এবং আমরা মানে হচ্ছে ভালো এবং ওরা মানে হচ্ছে সবাই খারাপ, এরকম হলে আমাদের আলোচনাগুলো নিরর্থক। তো এই জন্য বলছি যে কোনো প্রতিষ্ঠান হোক, সেটা সুপ্রিম কোর্ট হোক, সেটা বিশ্ববিদ্যালয় হোক, আমাদের বাস্তবতাটা স্বীকার করা উচিত, পলিটিসাইজড। আমি এতে দোষের কিছু দেখি না, কিন্তু যেটা হচ্ছে পেশাগত সম্মান এবং আমি বাইরে বেরোয়ার পরে আক্রান্ত না হওয়ার যে নিরাপত্তা নিশ্চয়তা সেটা কিন্তু থাকা দরকার। এখন এইখানে এখন এখানে সরকারের একটা দায়িত্ব আমি বলবো যে বেশি এই বিষয়ে, কিন্তু একই সাথে আমি একটু শেষ করি, একই সাথে হচ্ছে বিরোধী দলের দিক থেকে উস্কানির ব্যাপারটাও কিন্তু ঠিক হবে না, মানে দেশের অবস্থা কিন্তু এখন ভয়াবহ। সুতরাং বিরোধী দল হলেই যে সব কিছুতে না বলা যায় এক, এবং বিরোধী দল হলেই সবসময় নিষ্পাপ, এটাও ঠিক কথা নয়। সুতরাং সেই ব্যাপারে একটা একজন দর্শক অপেক্ষা করছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের যে একজন ভদ্র মহিলা, মানে উনি আমি তো আগে দেখি নাই, ডক্টর তরিন আফরোজ, যে প্রশ্নটা হচ্ছে এই যে কালকে যে আমরা যে আমাদের বিনিস্টার সাহেবরা যে হাইকোর্টে ছিলেন, তো সেখানে বহিরাগতরা এসে হামলা করছে কিন্তু আমাদের পুলিশ নির্বিকার, এইটা কেন? শুধু নির্বিকার না, সহযোগিতা করছে। ধন্যবাদ, ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনা করছি, পুলিশ নির্বিকার ছিল অথবা পুলিশ গেট খুলে দিয়েছে, যেটা সহযোগিতা, নির্বিকার বলবো না আমরা, অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। এবং সুপ্রিম কোর্টের ভেতরে বাইরের লোক ঢুকছে এবং আমাদের আইনজীবীদেরকে পেটাচ্ছে, সে যে দলেরই হোক, এটিকে কখনো সমর্থনযোগ্য একটি ব্যাপার নয়, এটি কখনোই করে, এবং বিশেষ করে নারীদেরকে, নারী আইনজীবীদের যেভাবে, কারণ যিনি কথা বলছেন তিনি তার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কাজ করতে পারেন, যে কোনো ব্যাপারে হোক, আমরা যখন গণতন্ত্রের কথা বলি একটা সহনশীল সহাবস্থানে থাকার মতো প্রস্তুতি আমাদের থাকতে হবে। আর ওই যে কথাটি বলছিলাম যে পবিত্রতা রক্ষার ক্ষেত্রে আমাদের দেশ সংবিধান কোনোটাই টিকবে না, কিছু কিছু জায়গার পবিত্রতা যদি আমরা রক্ষা না করি, আমরা সবকিছুকে ক্যাজুয়ালি নিতে পারি না, যে দেশে এখন আগুন জ্বলছে, তো সুপ্রিম কোর্টের একটা বিল্ডিং এ বোমা পড়লো, অসুবিধা কি, এটা পার্ট অফ দ্য রিয়ালিটি। এটা আমার কাছে মনে হয় যে এই ধরনের উদাসীন মনোভাব থেকে আমাদের সরে আসতে হবে, কারণ কিছু কিছু প্রতিষ্ঠান গণতন্ত্রের খাতিরেই রক্ষা করতে হবে, কারণ গণতন্ত্র রক্ষা করতে গেলে আবার পার্লামেন্ট যেমন রক্ষা করতে হবে, গণতন্ত্র রক্ষা করতে গেলে আবার এক্সিকিউটিভ গভর্নমেন্টকে যেমন ঠিক মতো কাজ করতে হবে, গণতন্ত্র রক্ষা করতে গেলে আমার জুডিশিয়ারিকে রাখতে থাকতে হবে। ব্যারিস্টার কামাল যেটা বললেন যে এটা রক্ষক প্রধান বিচারপতি, এখন পর্যন্ত আমরা ওনার কাছ থেকে কোনো মন্তব্য বা কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। আমরা দেখি যে খুব অনেক বিষয়ে আমরা আমাদের পত্রিকায় আমরা অহরহ দেখি যে এই আদালতেই রাস্তায় ট্রাফিক পুলিশ স্যালুট না দেওয়ার কারণে সেখানে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তাদের আদালতে ডাকা হয়েছে, কেন স্যালুট দেওয়া হয়নি সে পরবর্তীতে দেখি, আমরা সেই আইজিকে বিদায় নিতে হয়েছে, তারপরে খুব বেশি দিন আগের কথা না, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে বিচার বসিয়ে সে একজনের জরিমানা বা জেলও হয়েছে, যে সেতু কর্তৃপক্ষের একজনের, কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল, এখন পর্যন্ত পুলিশকে ডেকে জিজ্ঞাসা করার মতো যে পুলিশ কেন আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না, এটা কি আমরা সাধারণ মানুষ হিসাবে, জনগণ হিসাবে আশা করতে পারি না যে এই ধরনের রিয়াকশন আমরা সর্বোচ্চ আদালতের কাছ থেকে? আমি আমি যদি প্রশ্নটি নেই তাহলে হচ্ছে যে অবশ্যই এই জায়গাটিতে আমরা সেটি প্রত্যাশা করতে পারি, কারণ আমরা অতীতে দেখেছি অনেক সো মোটো রুল ইস্যু করা হয়, অনেক সো মোটো রুল কোর্ট নিজেই, আমি আমার জানার জন্য বলি, শীতকালীন যখন অবকাশ থাকে তখন যে বেঞ্চগুলি বসে তারা কি এরকম সো মোটো করতে পারে? নিঃসন্দেহে সো মোটো আসতে পারে, এবং যে কোনো সময় আজকেও আদালত চলেছে কিন্তু আমরা কিছু দেখিনি,
হয়তো আমি ঠিক এইটার ব্যাখ্যা তো ঠিক আমাদের কাছে নেই, তবে আমাদের প্রত্যাশা জায়গাটুকু আমি বলতে পারি। এবং আইনের দিক থেকে বলতে গেলে যে আমরা যেহেতু অতীতে দেখেছি আমাদের অনেক ক্রিয়েটিভিটি আমাদের জুডিশিয়ারি দেখিয়েছে, এবং সাউথ এশিয়াতে এটা খুব কমন একটি জায়গা যে সুপ্রিম কোর্টের থেকে প্রত্যাশা অনেক বেশি, যে কোর্ট নিজের থেকেই যেখানে ইনজাস্টিস হচ্ছে সেখানটিতে একটা অন্তত পক্ষে একটা নক করে বলা যে কি হয়েছে এটা আমার কাছে জানানোর জন্য। কালকে যে ঘটনাটি ঘটেছে নিঃসন্দেহে অত্যন্ত কষ্ট, এবং আজও আজকে পুলিশ ঠিক আছে সেখানে ঢুকতে দেয়নি যেটুকু শুনেছি, কিন্তু পিকেটিং তো হয়েছে দুই সাইড থেকে চলেছে আমরা দেখেছি। এখানে একটি উল্লেখযোগ্য কথা, আমি যোগাযোগ মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের একটি কথা যে আদালতে যারা যারা ঢুকেছে তাদের শনাক্ত করে বিচার করা হবে, উনি এটা বলেছেন, খুব দায়িত্বশীল কথা বলেছেন, এটাকে প্রশংসা করতে হয়। এবং উনি একই সাথে বলেছেন আওয়ামী লীগ আর লাঠি মিছিল করবে না, এটা শুভবুদ্ধির উদয় হচ্ছে। আমি যেটা বলবো, দেখেন উনি প্রকারান্তরে দায়িত্ব স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগই লাঠি মিছিল নিয়ে কালকে আমাদের উপরে হামলা করেছে, আজকে লাঠি মিছিল তো আওয়ামী লীগের ঘোষণা ছিল, অস্বীকার করেছেন, আওয়ামী লীগই করেছেন, হ্যাঁ প্রকারান্তরে। এই জন্য উনাকে ধন্যবাদ জানাই যে উনি দায়িত্ব নিয়েছেন, আওয়ামী লীগ আইনজীবীদেরকে পিটিয়েছে। আর এটা কিন্তু আজকে নতুন না, আপনারা দেখুন 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ঘোষণা করা হয়েছিল লাঠি মিছিল নিয়ে বিচারপতিদেরকে হামলা করা হবে। যখন আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে তৎকালীন অ্যাপিলেট ডিভিশন রং হেডেড আখ্যা দিয়েছিলেন। সো এই যে আওয়ামী লীগের এইটা ধারাবাহিকতায় কিন্তু আজকে এই পর্যন্ত এসছে। আগে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে লাঠি মিছিল নিয়ে ঘোষণা দিয়েছিল, আর আজকে আমরা দেখলাম যে মন্ত্রী মহোদয় স্বীকার করে নিয়েছেন তাদের নির্দেশেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা লাঠি মিছিল নিয়ে আমার মতো একজন নিরীহ আইনজীবী তাকে পিটিয়েছে, সিমকি রহমানের মতো একজন ভদ্র মহিলা আইনজীবী। আজকে আপা যদি ওই জায়গায় থাকতেন হাউ উড শি ফিল, এবং মানে এটা হচ্ছে কি, আমি আমি কি এখানে একটু ঢুকতে পারি আলোচনায়? প্লিজ প্লিজ। আমি বলতে যাচ্ছি যে আমি আবারও বলছি মানে আমার ওই শব্দটা এই বিষয়ে, এই বিষয়ে যে একজন মহিলা আইনজীবীকে পেটানো হচ্ছে এই বিষয়ে একটি মন্তব্য এসেছে, এবং আপনার মন্তব্য চাচ্ছেন সেই যে একজন মহিলা আইনজীবী যেভাবে পেটানো হচ্ছে, যে এটাতে আপনি আপনার বক্তব্যটা কি বা আপনার প্রতিক্রিয়া কি? প্রথমত হচ্ছে যখনই আমি দেখব একজন আইনজীবীকে এভাবে পেটানো হচ্ছে বহিরাগতরা এসে আদালত চত্বরে, সেটির আমি প্রতিবাদ জানাই, এবং একজন মহিলা আইনজীবীকে পেটানো হচ্ছে সেটার আমি নিন্দা জানাই। বহিরাগত মানে একটা রাজনৈতিক সংগঠনের কর্মীরা, সে যেই হোক, আমি সেটা আইডেন্টিফাই আজকে যেখানেই হোক, এটি একটি সুস্থ, আমি আমি জানি না মন্ত্রী স্বীকার করেছেন, আমার প্রতিক্রিয়া যদি জানতে হয় আমি এই প্রতিবাদ জানাই, এবং এটাকে আমি সত্যিকার অর্থে নিন্দা জানাই, একজন আইনজীবী হিসেবেই জানাই, একজন মহিলা আইনজীবীর উপরে এই ধরনের একটা নিন্দনীয় নির্যাতন করানো হয়েছে, এবং সেখানটাতে সবাই দেখছে, সবাই দাঁড়িয়ে দেখছে, এটা মনে হচ্ছে না যে আমরা একটা সভ্য সমাজে গণতন্ত্রের জন্য লড়াই করছি, শুধু দাঁড়িয়ে দেখছে না, পিটাচ্ছে, খুবই দুঃখজনক। জি, আমরা আরেকটি জিনিস যে বারবার যেটা আমরা অন্য একটি বিষয়ে যেতে চাই, যে এটা তো সরকারি দল থেকে বলা হয় বারবার হরতাল অবরোধ দিয়ে, এবং আমরা দেখি এটা এটাই সত্য যে হরতাল অবরোধ দিয়ে সরকার পতন ঘটানো যায় না, আবার বিরোধী দলীয় নেত্রীকে অবরুদ্ধ করে বা রাজনৈতিক নেতৃবৃন্দকে আটক গ্রেফতার করেও অবরোধ ঠেকানো যায় না। আমরা যেই অবস্থায় পড়েছি এটাকে তো অবরোধ চলছে, আমরা দেখেছি বিরোধী দলীয় নেত্রী দুদিন ধরে তার বাসায় অবরুদ্ধ আছেন, তার বাসায় যিনি যাচ্ছেন যেতে দেওয়ার পরে হয়তো যতদূর পর্যন্ত যেতে দেওয়ার ইচ্ছা রাখে ততদূর পর্যন্ত যেতে দেওয়া হয়। আজকে যেমন শমশের মোবিন চৌধুরীকে যেতে দেওয়া হলো, ভিতরে আরও দুজনকে যেতে দেওয়া হলো, রিয়াজ রহমান এবং সাবিউদ্দিন, কিন্তু পরবর্তীতে আমরা দেখি শমশের মোবিন চৌধুরীকে গ্রেফতার করা হলো, বাদ বাকি দুজন এখনো আমরা সর্বশেষ খবর পর্যন্ত জানি গ্রেফতারের ভয়ে বা আটকের ভয়ে এখনো বাড়ি থেকে বের হননি, বাড়ির ভেতরে রয়েছেন। তো অবস্থা তো এইভাবেই চলছে, আপনি এ বিষয়ে কি বলবেন? মানে আমি বলবো যে আমরা সাধারণ মানুষের সত্যিকার বুঝতে পারি না যে যারা সরকারি দলে থাকেন তারা এর মাধ্যমে আসলে কি কি অর্জন করতে চান। এবং মজার ব্যাপার দেখেন, আসলে বিএনপির কাজটাই গত দুদিন আওয়ামী লীগ করে দিচ্ছে, মানে অবরোধ চালানোর জন্য যে কষ্ট করছিলাম টানা অবরোধ, প্রায় এক মাসে টানা অবরোধে ছিলাম বিরোধী দলের, বিরোধী দল এখন সরকারি অবরোধ কার্যত সারা দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে এগুলো হচ্ছে। তো আমি জানি না এটা নিশ্চয়ই সরকার পলিসি মেকারদের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি আছে তারা কীভাবে আন্দোলনকে ঠেকাবেন, কিন্তু মনে রাখা দরকার আন্দোলন ফেস করা একটা, আর একটা হচ্ছে আন্দোলন দমন করবার চেষ্টা আরেকটা। আমি দমন করার কোনো প্রয়োজন দেখি না, যদি বিরোধী দল তাদের আন্দোলন যেটা চানাচ্ছেন এবং সেই সাথে যে সারা দেশব্যাপী যে নাশকতা চলছে, যে হিংস্র কার্যক্রম চলছে, সেগুলোকে
ঠেকানোর ক্ষেত্রে বিরোধী দলীয় নেত্রীকে অবরুদ্ধ করে রেখে কিভাবে এগুলো বন্ধ হবে আমি জানি না, আমি বুঝতে পারি না, সত্যি বুঝতে পারি না। আর এটা দেখেন, এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে। এটা এমন না যে এই এইবার প্রথম আমরা দেখলাম এই সমস্ত কাণ্ড কীর্তি, এগুলো কিন্তু চলেই আসে চলে আসে। সেই জন্য যেটা একটু আগে ওই যে ব্যারিস্টার তুরিন আফরোজ হয়তো কথাটা পছন্দ করেন নাই যখন আমি বলেছি পবিত্র অপবিত্রতার ব্যাপারটা, মানে আমি আসলে বলেছি যে দেখেন সামগ্রিক রাজনৈতিক যে সংস্কৃতি সেটার একটা প্রতিফলন প্রত্যেকটা জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন। খোদ রাজনৈতিক দলগুলো যেইভাবে মানে কারো তো কারো ব্যাপারে ন্যূনতম সহিংস আপনার সহনশীলতা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন এটা করে সরকারি দল আমি যেটুকু বুঝি কিছু গেইন করছে বলে আমার মনে হয় না, বরং যেটা হচ্ছে যে এক ধরনের সিম্প্যাথেটিক ব্যাপার, কারণ বাঙালি হচ্ছে একটু আবেগপ্রবণ ব্যাপার আছে যে বিরোধী দলীয় নেত্রী অবরুদ্ধ হয়ে আছেন, এই ধরনের ব্যাপারগুলি কোন দিকে যাই অনিবার্য। কিন্তু আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিরোধী দলের যে কর্মকাণ্ড বা যে সমস্ত কর্মসূচি গত, তারা তো কোথাও ন্যূনতম দায়িত্ব স্বীকার করছে না, তারা প্রতিটা আউটরাইট নো বলছেন যে সারা দেশে যে নাশকতা হচ্ছে, সারা দেশে যে হিংস্রতা হচ্ছে, প্রাণহানি হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, এটা তাহলে খুব ডিফিকাল্ট। তাহলে বলতে হবে যে সরকার তার এজেন্সির মাধ্যমে এই কাজগুলি প্রত্যেকটা করেছে, বাংলাদেশে শত শত ঘটনা যে ঘটছে। তো কোনো একটা জায়গায় কিন্তু দেশের অস্তিত্বের প্রশ্নে যদি আমি বলি বা আমাদের এগিয়ে যাওয়ার প্রশ্নে যদি বলি, পরশুদিনই 2014 সাল শুরু হবে, সেখানে তো দায়িত্ব স্বীকারের ব্যাপার আছে। আপনি যেমন যোগাযোগ মন্ত্রীর কথা বলেন, উনি যদি বলে থাকেন খুব ভালো করেছেন যে দায়িত্ব স্বীকার করেছেন, তেমনিভাবে আমরা সাধারণ নাগরিকরা কিন্তু খুব আশা করে আছি প্রধান বিরোধী দলও কিন্তু তার কিছু দায়িত্ব স্বীকার করুক। তারা কিন্তু এই কথা শুধু বলতে পারছেন না, পারেন না, যে সরকারই সব কিছু তাদের উপরে চাপিয়ে দিচ্ছেন এবং তাদের সারা দেশে গত দীর্ঘদিন ধরে মাসের পর মাস ধরে তাদের কোনো দায়িত্ব নাই। সহিংসতার দায়িত্বশীলতা, রেল লাইন উৎপাটনের দায়িত্বশীলতা, এবং বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোর দায়িত্ব, এখানে দায়িত্বের কথা যেটা বলা হচ্ছে বিরোধীরা, আপনি একই সাথে কিন্তু আইনজীবী আবার কিন্তু বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য। জি, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আসলে কি, আমাদের যখন প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয় শান্তিপূর্ণ কর্মসূচি, আপনি দেখেন দায়িত্ব নেওয়ার কথা বলছেন, আজকে আপনি বলেছেন মাননীয় প্রধান বিরোধী দলের নেত্রীর সাথে শমশের মবিন চৌধুরী সাহেব দেখা করে বের হওয়ার পরে, উনি কিন্তু একজন মহান মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, উনি কিন্তু সেই চেতনা বাণিজ্যে বিশ্বাসী না, সত্যিকার অর্থে যুদ্ধ করেছেন উনি, তাকে আজকে গ্রেপ্তার করলো। ওনার অপরাধটা কী ছিল? উনি সাবেক একজন পররাষ্ট্র সচিব, জাতিসংঘে স্থায়ী রাষ্ট্রদূত ছিলেন, কি দায়ী দায়িত্ব স্বীকার করবেন? উনি কি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন? কেন ওনাকে আজকে গ্রেপ্তার করা হলো? এইভাবে বিরোধী দলের যখনই যে মেজর হাফিজ সাহেব কালকে প্রেস ক্লাবে, আপনারা সাংবাদিক বন্ধুরাই প্রেস কনফারেন্স করার পরে সাংবাদিক বন্ধুরাই প্রতিবাদ করেছে যে আমরা ওনাকে নিয়ে আসলাম প্রেস কনফারেন্স করার জন্য, কেন আপনারা ওনাকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন? তো এই যে দায়িত্বের কথা বলছেন, আমাদের বিরোধী দলের কোনো নেতা কর্মী কোথাও তো নামতে পারছে না রাস্তায়, কোনো কাজ করতে পারছে না, এগুলো তো, এবং বিএনপি তো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে, আপনি বলছেন তারা যেহেতু নামতে পারছে না অতএব এই কাজগুলো বিরোধী দলের কোনো, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি, সবসময় আমরা চাই শান্তিপূর্ণ কর্মসূচি, কিন্তু আপনি এটা যখন বলেন আমরা মিডিয়াতে আমাদের কাছে ক্লিপ পাঠানো হয় জামাতের তরফ থেকে যে এটা আমরা করেছি, আজকে ওখানে বোমা হামলা করেছি, আজকে ওখানে বোমা হামলা করেছি, প্রেস রিলিজ এবং ভিডিও ক্লিপ পাঠানো হয় জামাতের তরফ থেকে, সেই ব্যাপারে আমি, সেটা আমরা, সেই বিষয়ে আপনি কি বলবেন? না, সেটা তো জামাতের নিজস্ব ব্যাপার, যদি হয়ে থাকে আপনাদের জোটের একজন 18 দলীয় ঐক্য জোটের যখন যে প্রোগ্রাম থাকে, বিএনপি নেতৃত্বাধীন 18 জনের ঐক্যজোটের যখন যে প্রোগ্রাম থাকে, সেই প্রতিটি প্রোগ্রামই শান্তিপূর্ণ প্রোগ্রাম হয় এবং বিরোধী দলের কোনো নেতাকর্মী, আজকে দেখেন আপনারাই বলছেন যে ঢাকা শহর কার্যত অবরুদ্ধ ছিল এবং আছে, বিরোধী দলের কোনো নেতা কোনো কর্মী কি নামতে পেরেছে রাস্তায়? ইনাম আহমেদ চৌধুরী, সাবেক একজন সচিব, ওনাকে গ্রেফতার করা হয়েছে। যারা একটু রাস্তায় নামতে চান তাদেরকে গ্রেফতার করা হয়। তো এই যে আন্দোলন সংগ্রাম কে করবে, কে এই সমস্ত কার্যক্রম করা হচ্ছে? আমরা সবসময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অহিংস রাজনীতির জন্যই সবসময় উনি বলে থাকেন এবং সেটাই হচ্ছে আমাদের দীক্ষা। কারণ মনে রাখতে হবে, দেখেন আমাদের দলের প্রতিষ্ঠাতা একজন মহান মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক, সেই দলের প্রতিষ্ঠাতা, আমরা দেশের প্রতি সর্বদাই, সরকারি দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে
এই যে আমরা দেখি বার্ন ইউনিটের কথা, আমরা দেখি বার্ন ইউনিটের রোগীরা একটা বাস বিহঙ্গ নামে বাসে সবসময় যেটা হয়ে থাকে, যে পত্রিকায় আসে যে বিহঙ্গ একটা বাসে বিহঙ্গ নামে যে বাসটা সেটার মধ্যে নাকি ওরকম হয়ে থাকে, আমরা পত্র পত্রিকায় পড়ি। কিন্তু বার্ন ইউনিটে যারা আছে তাদের বিষয়ে আপনি কি বলবেন? সরকার তো স্বীকার, এটা তো সরকারের দায়িত্ব ফাইন্ড আউট করা। কিন্তু যারা যারা এটা স্বীকার তাদের প্রতি আপনাদের? অবশ্যই তাদের প্রতি আমাদের নেতৃত্ব সহানুভূতিশীল, আমরা সহানুভূতিশীল, সর্বদাই সহানুভূতিশীল। তারা নিরীহ জনগণ, তাদেরকে কেন আজকে এই পরিণতি ভোগ করতে হয়েছে? আজকে পরিণতি ভোগ করতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, যদি বিরোধী দলের দাবি যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার সেটা যদি মেনে নিয়ে একটা সংসদ নির্বাচন করতেন তাহলে কিছুই তো হতো না। আজকে দেখেন বাংলাদেশের ইতিহাসে না শুধুমাত্র বিশ্বের ইতিহাসে এই প্রথম 300 আসনের মধ্যে 154টি আসন নির্বাচিত হয়ে গেছে অটোমেটিকলি, এবং সংবিধানের 65 আর্টিকেলে স্পষ্টভাবে দেয়া আছে যে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ গঠিত হবে। আজকে যারা কথায় কথা সংবিধানের দোহাই দিচ্ছেন, এটা কি সংবিধানের ভায়োলেশন না? আজকে দেখেন তত্ত্বাবধায়ক সরকারের যে 13 অ্যামেন্ডমেন্ট বিলটা আজকে সুপ্রিম কোর্ট মাননীয় আদালত রদ করেছে, বাতিল করেছে, সেখানে কিন্তু দুইটা অংশ ছিল। প্রথম অংশ ছিল আপনার বক্তব্য শুনে, মানে আমি প্রথমত দুটি বিষয়, প্রথমত ব্লেম গেমের রাজনীতি যে চলে বাংলাদেশে এটি কিন্তু আমরা আসলে আর দেখতে চাই না, কারণ সাধারণ মানুষ যেখানটাতে নিরীহ মানুষরা যেখানে নির্যাতিত হচ্ছে, পুড়ে মরছে, সেখানটাতে আসলে ব্লেম গেমের খেলা আমি আমার কাছে মনে হয় রিয়ালিটি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমরা যে কথাটি শুনছি, আপনি আমি জানি না আপনার একটা হ্যাট রয়েছে, পলিটিক্যাল হ্যাট রয়েছে, আমি সেই হ্যাটের বাইরে দাঁড়িয়ে সাধারণ মানুষ হিসেবেই যদি আজকে প্রশ্ন করি, আমরা যে শান্তিপূর্ণ কর্মসূচির কথা শুনছি গত কয়েক মাসে বাংলাদেশের পত্রিকায়, দেশের এবং বিদেশের মিডিয়াতে, সেখানটাতে কোনটি ছিল অহিংস কর্মসূচি? আমার কাছে এটা বোধগম্য নয়। সাধারণ মানুষরা নির্যাতিত হচ্ছে, পুড়ে মরছে, এবং বাচ্চারা পর্যন্ত বোম চলছে, ককটেল চলছে, আমরা একের পর এক এক বক্তব্য শুনেছি কিন্তু, এবং আজকে কিন্তু কোনো পার্টিকুলার দলের এগেনস্টে বলছি না, কিন্তু এরকম কথা শুনেছি সবকিছুই হচ্ছে বিচার। আমাদের এখানে একটি মেসেজ আসছে, নিন্দা নয়, শুধু কি টক শো করবেন নাকি নিন্দা? এই ধরনের আমরা যখন বলছি অহিংস রাজনীতির কথা, আমরা কি সেটা প্র্যাকটিস করছি? আমরা কি দেখছি একের পর এক, মানে জাস্টিফিকেশনের কিন্তু পাহাড় তুলে ফেলছি। বা আমাদের জোটের মধ্যেও যদি কেউ সহিংসতা করে, আমি যেটা আপনাকে বলেছি যে জোটের মধ্যে 18 দলীয় জোটের মধ্যে সহিংসতা করার দাবি করেছে জামাত শিবির, যে আমরা এগুলো এগুলো করেছি, আজকে এখানে এখানে বোমা ফুটিয়েছি, এখানে এখানে এইগুলো হয়েছে, মিডিয়াতে ক্লিপ আসছে, তো আপনাদের কি কোনো দায়িত্ব নেই সেই বিষয়গুলোর নিন্দা জানানো? নিশ্চয়ই, এটা আমি যে কথাটা বলছেন আমি সেই ব্যাপারে অবগত না, পত্রিকায় এসছে ছবি, আমি সেই ব্যাপারে অবগত না। বাট আমাদের 18 দলীয় ঐক্য জোটের যিনি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রত্যেকটা কর্মসূচি ঘোষণা করার আগে এটা তো বলতে হয় না যে অহিংস কর্মসূচি ঘোষণা করতে হবে, সেটা আমরা একটা গণতান্ত্রিক দল। হ্যাঁ, উনি বলেছেন যান মানুষের জানমালের যেন ক্ষতি না হয়, ক্ষতি না হয়, এবং প্রত্যেকটা সময়ে কিন্তু সেটা বলা হয়। এবং বিএনপির রাজনীতি মা মাটি মানুষ, এই তিন নিয়েই বিএনপির রাজনীতি, অতএব মানুষকে কে মারবে, কেন মারবো আমরা? কেউ তো মারে না এটা। কিন্তু কর্মসূচি ঘোষণা হচ্ছে, কর্মসূচি অহিংস হচ্ছে। ডক্টর শান্তনু, ডক্টর শান্তনুর কথাই বিষয় শুনে আসছি, মানে এখানে এখানে ব্যারিস্টার কায়সার কামাল বলছেন যে হ্যাঁ বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ, একই সাথে আমরা দেখছি যে ঘটনা যেগুলি ঘটছে সেগুলোতে আবার জামাত শিবির তাদের কৃতিত্ব দাবি করে ভিডিও ক্লিপ পাঠাচ্ছে, তারা 18 দলীয় জোটের একটা অংশ। এই বিষয়ে আমি তো একটু আগে বললাম যে যদি আমরা বলতে থাকি বা দাবি করি যে এই ঘটনাগুলো এইবার হচ্ছে প্রথম, তাহলে কিন্তু আসলে আলোচনা এগোনো খুব ডিফিকাল্ট। আমি বলতে চাইছি যে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে। আমি ইচ্ছে করেই বইটা আনিনি, আমার কাছে একটা কালেকশনে ছিল যে গত বিএনপি সরকারের আমলে যে হামলা এবং মিথ্যা মামলা প্রসঙ্গে যেটা, হ্যাঁ
মালিবাগে বাস জ্বালানোর মামলায় আওয়ামী লীগের অন্তত 10 জন শীর্ষ নেতার নামে মামলা হয়েছিল এবং তাদের কাউকে কাউকে রিমান্ডেও নেওয়া হয়েছিল। তাই বলছি যে এই এত মানে এটা আমি বলছি যে এইবার ঘটছে না, বাংলা মোটরে যেটা হয়েছে বলছি যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি যখন ক্ষমতাতে ছিল তখন আমি ইচ্ছে করে পাবলিকেশনটা আনিনি, কারণ ওটা হচ্ছে আমার গবেষণার প্রয়োজন, আমার কাছে ছিল ওটা আওয়ামী লীগের একটা পাবলিকেশন, কিন্তু এটা হচ্ছে পেপার কাটিংগুলি তারা ইউজ করেছেন। সুতরাং এই যে মিথ্যা মামলা পার্টির হাই আপসদেরকে গাড়ি পোড়ানোর মামলাতে দেয়া এই সংস্কৃতিটা আমি বলছি যে এইবার শুরু হয় নাই। হ্যাঁ আমরা দেখেছি ময়মন সিংহে সিনেমা হলে বোমা হামলার ঘটনায় সাবির হোসেন চৌধুরীকে এবং আমাদের সারিয়ার কবিরকে, সেজন্য আমি কাইসার কামালকে যেটা বলছি যে মানে আমরা যদি এখন যদি বলি যে এবারেই এটা হচ্ছে তাহলে হচ্ছে যে আমাদের আলোচনাটা একটা জায়গায় এসে স্টাক হয়ে যায়। আসলে বরং আমরা যদি স্বীকার করে নিতে পারি যে সমস্যাটা অনেক গভীর হয়ে গিয়েছে এবং দুই পক্ষকেই কিন্তু এই ব্যাপারে এসে দাঁড়াতে হবে, হ্যাঁ কেউ দায় অস্বীকার করতে পারে না। এখন 18 দলীয় ঐক্যজোটের প্রোগ্রামে কি শান্তিপূর্ণ, কিন্তু আবার জামাত শিবির ভিডিও পাঠাচ্ছে, আবার দলের একজন নেতা বলছে যে আমি এ ব্যাপারে অবগত নই, এগুলো সবগুলো আসলে আমাদেরকে কোথাও নিচ্ছে না, আমাদেরকে কোথাও নিচ্ছে না। সেই জন্য আমি মনে করি যে আগে স্বীকার করে নেওয়া যে একটা গুরুতর সমস্যা হচ্ছে বাংলাদেশের বুর্জোয়া রাজনীতির দলগুলোর মধ্যে এবং সেখানে যে রিপিটেশনগুলি হচ্ছে এটা দীর্ঘমেয়াদে চলতে পারে না। এই কারণে আমাদের অর্থনৈতিক যে অগ্রগতির ধারাটা একটা শুরু হয়েছে, হ্যাঁ এটা কোনো একক দলের কৃতিত্বের ব্যাপার নয় আর কি, হয়েছে কারণ বাংলাদেশের মানুষ খুব অল্প পরিশ্রমে প্রচুর লেবার দেয়, অল্প টাকায় প্রচুর লেবার দেয়, কৃতিত্ব যদি যায় সেখানেও যাবে। এটা সরকারি দল কারা কোন সময় ক্ষমতায় ছিলেন তারা দাবি করেন, কিন্তু ওই কৃতিত্বটা আগে স্বীকার করে নেওয়া দরকার। এখন বিশ্ব অঙ্গনে আমরা হচ্ছে আলোচিত অর্থনৈতিক অগ্রগতি এই রিসেশনের যুগেও, গত 5-6 বছরের বিশ্ব মন্দার যুগেও, সেখানে আমরা এই রাজনৈতিক যে কাণ্ড কারখানা চলছে এটা আমরা এফোর্ড করতে পারি না, এটা আমরা সিম্পলি এফোর্ড করতে পারি না, এটা বন্ধ হওয়া দরকার এখন। আমরা কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না, এই কারণে এখন বিরোধী দল যদি সকল সহিংসার দায় সরকারি দলের উপরে চাপায় আর সরকারি দল যদি সকল দায় দায়িত্ব বিরোধী দলের উপরে চাপায় তাহলে যা হওয়ার তাই হচ্ছে। আমরা কারো পক্ষে কোনো কিছু প্রেডিক্ট করা সম্ভব হবে না, কিন্তু সমাধান বলা সম্ভব হবে না, স্বীকার করতে হবে। তাই স্বীকার করতে হবে যে কালকে সুপ্রিম কোর্টের 3 তলাতে ইট পাটকেল কোত্থেকে এসে, এটার একটা অ্যান্সার লাগবে। এবং ছাদের উপরে কারা আগুন দিয়েছে, বাইরে যেমন মোটরসাইকেল আগুন দিয়েছে তেমনিতে ছাদের মধ্যে আগুন দিয়েছে, এটা বলা হয় জাতীয়তাবাদী আইনজীবী সমর্থকরা আগুন দিয়েছে। এটা আমাদের আমরা কিন্তু সাংবাদিকতা দুটো অংশই দেখিয়েছি যে আওয়ামী পন্থী যারা আছে তারা কি করেছে এবং বিএনপি পন্থী যারা আছে তারা কি করেছে। ছাদের উপরে যারা আগুন দিয়েছে তারা বিএনপি পন্থীরা এবং বাইরে সাইকেল মোটরসাইকেলে যারা আগুন দিয়েছে তারা আওয়ামী পন্থীরা, দুটোকেই আমাদের স্বীকার করতে হবে। আপনি কি আজকে আমি দেখেন ডক্টর শান্তনু যে কথাটা বলছেন যে একটা জায়গায় আসতে হবে, আমরা তো সেই জায়গাটা আসতে চাই। আজকে দেখেন আমরা 3 জনে এখানে কিন্তু স্বাধীনতা উত্তর প্রজন্মের মানুষ, আমরা চাই বাংলাদেশ আজকের এই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ, এবং এই যে আমরা স্বাধীনতা উত্তর প্রজন্মের মানুষ আমরাই সেটা নেতৃত্ব দিতে চাই, সেই নেতৃত্বটা দেওয়ার জন্য সে পরিবেশটা দরকার। আজকে দেখেন বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন 18 দল ঐক্যজোট যে দাবিটা করছে সেই দাবি কিন্তু আজকের যিনি আওয়ামী লীগ প্রধান আছেন ওনারই কিন্তু দাবি ছিল। আজকে আপনি একটু আগে জামাত শিবিরের কথা বলেছেন, 96-এ নিশ্চয়ই আমাদের সকলের মনে থাকার কথা বিএনপি তখন ক্ষমতায় ছিল, 91-এ পার্লামেন্টের মাধ্যমে যারা পার্লামেন্টের ডেমোক্রেসি বাংলাদেশে সৃষ্টি করেছেন তখন আওয়ামী লীগ জামাত ইসলাম জাতীয় পার্টি 96-এর জামাত শিবির, আর এখন যে সহিংস জামাত শিবির রেল লাইন উৎপাটন করে ফেলা পেট্রোল বোমা মারা সেই জামাত শিবির কি এক? আমি কিন্তু জামাত শিবির এক কিনা না সেটা জাতি বিচার করবে। আমি যেটা বলতে চাচ্ছি যে 96-এ এই আওয়ামী লীগ কিন্তু জামাত শিবিরকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছিল, তখন 91-এ যখন পার্লামেন্ট হইল তখন কিন্তু প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী বদরুল হায়দার চৌধুরী সাহেব ছিলেন তখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, গোলাম আজম সাহেবের বাড়িতে গিয়ে ওনার দোয়া কামনা করেছেন। সো এই যে ধারাবাহিক জিনিসগুলা, কিন্তু আমরা কিন্তু 1993-তে কিন্তু দেখেছি দুই দল একসাথে জামাতকে ব্যান করবার জন্য কিন্তু পার্লামেন্টে ডিবেট করেছিল, 1993-র কথা বলছি, তখন কিন্তু সেই একই রকম সন্ত্রাসী সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এক্স্যাক্টলি এটা 1993 সালে যে জামাতকে ব্যান করা হবে, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির দাবির প্রেক্ষিতে আলোচনা হয়েছিল এবং একটা কমিটি গঠন হয়েছিল সংসদে,
এক্স্যাক্টলি, তাই না? কিন্তু সেটা তো সেই সময় তো মানে ওই যে বললাম আমাদের ব্লেম গেমটা শেষ হচ্ছে না, যেটা শান্তনুদা বলছেন যে আমাদের কিন্তু স্বীকার করে নিতে হবে কিছু জায়গা। আজকে যখন প্রশ্ন আসছে যে আইনজীবী হিসেবে ওখানটাতে যিনি মার খাচ্ছেন, আমরা বলছি যে হ্যাঁ আমাদেরকে ব্যক্তিগত জায়গা থেকেও এটাকে ধিক্কার জানাতে হবে। আজকে জামাতের এই যে সমস্ত কর্মকাণ্ড, সব রাজনৈতিক মতের ঊর্ধ্বে ঢুকে সমাজকে বাঁচাতে হলে আজকে এই যে জামাতের যেই সহিংসতা বেড়ে গেছে এবং তার সাথে আমরা যেই যখনই কোলাবোরেশন করে যে এগিয়ে যাচ্ছে সেখানে কিন্তু দেখছে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, গণতান্ত্রিক যে ফোর্সটা যেটা নাকি প্রোগ্রেসিভ ফোর্স হিসেবে চিহ্নিত। আপনি বলতে যাচ্ছেন যে এই কারণে বিএনপি আওয়ামী লীগ দুটো দলই ক্ষতিগ্রস্ত হচ্ছে? দুটো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে যত তাড়াতাড়ি সেটা তারা বুঝতে পারবে ততই কিন্তু দেশের জন্য মঙ্গল। কারণ জামাতে ইসলামের এই যে এজেন্ডা, আজকে এজেন্ডা কে আর কি বাস্তবায়নে নিয়ে যাচ্ছে, এই এজেন্ডা কিসের এজেন্ডা? যুদ্ধ অপরাধীদের বিচারকে বানচাল করবার এজেন্ডা। আজকে যত যাই বলেন, আমরা কিন্তু এই সমস্ত মঞ্চ থেকে শুনেছি যে ক্ষমতায় আসলে কি হবে, কাকে বিচার করা হবে, প্রসিকিউটর আদালত সব ফেলে দিয়ে ভেঙে দিয়ে সবাইকে বিচারের সম্মুখীন করা হবে। এই কথাগুলো যখন একটি ফোরাম থেকে আসছে সেখানে প্রতিবাদ কি হয়? আমরা কাদের কথা বলছি? আজকে যখন আমরা শুনি একটি রাজনৈতিক দলের কথা, বিএনপির কথা, তো তাদের মধ্যে তো মুক্তিযোদ্ধারা রয়েছেন, তাদের দলের ভেতরে যে মুক্তিযোদ্ধা বেশি অথবা কম সংখ্যার খেলায় যাবো না, কিন্তু সেখানে রয়েছে। এই অবস্থা থেকে আমরা তো বেরিয়ে আসতে পারছি না, যে মানে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি, যেটা ডক্টর তরিন আফরোজও বললেন, আপনি এ বিষয়ে কি বলবেন? আমি বলবো যে এটা শুধু আওয়ামী লীগ বিএনপি ক্ষতিগ্রস্তের ব্যাপার না, এটা পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমার দুটো ছোট্ট রিয়েলাইজেশন আছে, একটা রিয়েলাইজেশন আছে সেটা বলে নিই। এই যে কাণ্ডটা চলছে প্রায় এক বছর হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এটা শুরু হয়েছে, এবং এখন একটা কাদের মোল্লার রায়ের পর থেকে, মানে আমি আমার রিয়েলাইজেশনটা হচ্ছে এখন যেটা চলছে এটা শুধুমাত্র ইলেকশন টাইম গভর্নমেন্ট নিয়ে দাবি এবং পাল্টা দাবির ব্যাপার না, প্রত্যাখ্যান না, এটার সাথে সরাসরি জড়িত আছে যুদ্ধাপরাধের ব্যাপারটা। এটা হলো আমি যেটুকু বুঝি। আমি কিন্তু একটু অ্যাড করব না, আরেকটা কথা হচ্ছে, মানে আরেকটা কথা হচ্ছে যে ভাষা ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক হওয়া দরকার, মানে সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের যে ধরনের শব্দ নিশ্চিন্ন করে ফেলা, উড়িয়ে দেয়া, কিংবা দুইপক্ষকেই আমি বলতে চাই আর কি, এটা কিন্তু খুব সাংঘাতিক। কারণ হচ্ছে দেখেন কোটি কোটি মানুষ এই দুই দলে বিভক্ত, হ্যাঁ, আর কিছু হতভাগ্য মানুষ আছে যারা এই সমস্ত জায়গাতে যাচ্ছেন না বা যেতে পারেন না। কিন্তু এই ভাষাগুলো যখন আন্দোলনের একটা মাত্রা চলে গেছে, দুই দল একটা অনর অবস্থানে, সেখানে সর্বোচ্চ নেতৃত্ব যে যদি হুমকিমূলক শব্দ ব্যবহার করেন, ভাষা ব্যবহার করেন, সেটা কিন্তু পরিস্থিতিকে কোনোভাবেই ভালোর দিকে নেবে না, আরেকটা বিষয় যেটা কিন্তু ভাষার প্রয়োগের কথা যেটা বললেন, যে আমরা বিষয়গুলো আলোচনা করলাম, দর্শকদের সামনে তুলে ধরলাম। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, আপনি আজকে আমাদের এখানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।